এক গ্রামে মাইয়াত হয়েছে, কবরস্থানে এলান করছে যে সমস্ত বাইরের মেহমানরা এসছেন খানা খেয়ে যাবেন, যে এলান করেছে তার পাচাটা ফাটাবে কবরে ফেরেশতারা। খানা করাটাই তো হারাম রমজান মাসে, আমি বলে দিলাম, আমাকে কিছু বলতে পারবে না, পেছনে যান। সালা দারুন হক কথা বলেছে ইয়াসিন ভাই, এটাই যদি ইমামরা বলে, বললে কেন ভাই, বার করে দেয় সালা লাগাই যাব না, হারাম বলে দিলে, এটা ইমাম সাহেব বললে, কিন্তু ইয়াসিন বললে এটা হক কথা হয়ে যায়। কেন? ইয়াসিনের তো কলার ধরতে পারবে না। এসো, কেউ যদি ঝগড়া করতে আসে এক্ষুনি ক্লাবের ভেতরে তুলে নিয়ে যাবে কমিটির ছেলেরা। কি বললি ভাই, কি বলছেন বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে হকটাকে বুঝতে টিকুন, তাতে ইমাম বলুক আর আমি বলি, হকটাকে চিনতে শিখুন, হকের কাছে মাথা নত করুন, না হকের কাছে কেউ মাথা নত করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কিসকো কহু কাইসে কহু, জিসকো কহু জাইসে কহু, জিসকে মুআফিক হতা হয় ও রাজি হো জাতা হয়, আর জিসকে খিলাফ হতা হয় ও নারাজ হো জাতা হয়, যার বিপক্ষে যায় সে নারাজ হয়ে যায়। ওই করেই তো ইমামদের চাকরি যাই না? ইমাম সাহেব জুম্মায় বেচারা একটা হক কথা বলে দিলে সকালবেলায় তার চাকরি গেল। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। এটা কি মাস চলছে, জ্যৈষ্ঠ নাকি বৈশাখ? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, ক মাস বাকি আছে, সাত মাস, ডেট সব ফিল আপ। আমি মসজিদে বসে এই পছেড়ায় একটা ডেট দিলাম, কার্তিক মাসে, রোজার আগের দিন পর্যন্ত ডেট নেই, আমার চাকরি যাবার ভয় নাই। যদি বলে সালকার লোকরা দাওয়াত দিবে না, অসুবিধা নাই, খণ্ডগ্রামের ভাইরা দাওয়াত দিবে, পাশের গ্রাম রেডি আছে, ও তো ডেট লিভার লেগে রেডি আছে, তাহলে আমার ভয় নাই। কিন্তু ইমাম সাহেব বেচারা যদি হক কথা বলে দেয় সকালবেলায় ঘর চলে যাও, আমি জেলার নাম করব না। রমজানুল মুবারকের মাসে এক গ্রামে মাইয়াত হয়েছে, কবরস্থানে এলান করছে যে সমস্ত বাইরের মেহমানরা এসছেন খানা খেয়ে যাবেন, যে এলান করেছে তার পাচাটা ফাটাবে কবরে ফেরেশতারা। খানা করাটাই তো হারাম রমজান মাসে, আমি বলে দিলাম, আমাকে কিছু বলতে পারবে না, পেছনে যান। সালা দারুন হক কথা বলেছে ইয়াসিন ভাই, এটাই যদি ইমামরা বলে, বললে কেন ভাই, বার করে দেয় সালা লাগাই যাব না, হারাম বলে দিলে, এটা ইমাম সাহেব বললে, কিন্তু ইয়াসিন বললে এটা হক কথা হয়ে যায়। কেন? ইয়াসিনের তো কলার ধরতে পারবে না। এসো, কেউ যদি ঝগড়া করতে আসে এক্ষুনি ক্লাবের ভেতরে তুলে নিয়ে যাবে কমিটির ছেলেরা। কি বললি ভাই, কি বলছেন বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে হকটাকে বুঝতে টিকুন, তাতে ইমাম বলুক আর আমি বলি, হকটাকে চিনতে শিখুন, হকের কাছে মাথা নত করুন, না হকের কাছে কেউ মাথা নত করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে আমাদের দেশে হোটেলগুলো খোলা থাকে, মুসলমানরা হোটেলে খায়, খায় না খায় না, এই মৌলবিদিকে জিজ্ঞেস করুন। আমরা যারা দিল্লি, বোম্বাই, গুজরাটে যাই, সব জায়গায় মুসলিমদের হোটেলগুলো ইফতারিতে শুরু হয়, সাহারিতে বন্ধ হয়ে যায়, সারা দিন বন্ধ। আর আমাদের আপনি সিউড়িতে যান, দেখবেন পর্দা টাঙ্গিয়ে মুসলিম হোটেলগুলো ভেতরে হারামখোরগুলোকে খাওয়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এরা খাচ্ছে। আরে উত্তর প্রদেশে যদি কোনো মুসলমান রোজা না রাখে, সে লজ্জায় বাইরে হিন্দুদের হোটেলেও খেতে পায় না, গেলেই যদি তাকে চিনে চা খেতে যায়, আবে কেসা মুসলমান হ্যাঁ তুম রোজা নেই রাখে, তারা গালি দেয়। কিন্তু আমাদের দেশে পর্দা টাঙ্গিয়ে খাওয়ায় হোটেলওয়ালারা, মুসলিম হোটেলরা। এই রমজান মাসে বেরোস্তার দিকে যে সমস্ত মুসলিম হোটেলওয়ালারা হোটেল চালু রেখে খাওয়াবে, আমি বলছি তাদের ইনকামের মধ্যে কখনো বরকত আসবে না। হোটেল বন্ধ রাখো রমজান মাসে, যদি ব্যবসায়ী বরকত চাও। আর বড় কষ্ট এটাই, আর আপনি বলছেন ফতোয়া আনবো তারাবি পড়িয়ে পয়সা দেওয়া যাবে কি না, সামান্য বলে দিই, এই লকডাউনে জানেন কত গরিব মলবি টোটো চালাতে লেগেছে, কাজে চলে গেছে, কেউ খুঁজলেই নি। লকডাউনে অনেক মলবি আদায় করতে এসছে মাদ্রাসার, নিজের বেতনটা বেচারা তুলবে, তাতে গ্রামের লোক বলছে এই মাদ্রাসা বন্ধ এখন কিসের আদায়, তার আদার্স কোনো ইনকাম নাই, বেচারা মাদ্রাসার বেতনে সংসার চলে, গরিবের ছেলে, এতিমের ছেলে।
আপনি ভাবতে পারেন আপনি কি প্রশ্ন করেছেন তাকে, আপনি কি ভেবেছেন তাকে? যাই হোক, আল্লাহ মাফ করুক, হক তাকে চিনতে শিখুন, উলামাদের টাচে আসুন। যদি সমাজকে বাঁচাতে চান, সমাজ গঠন করতে চান, কষ্ট অন্য কোথাও লাগে না। আমাদের মতো মৌলবিকে রাস্তায় বলে হুজুর ভালোবাসা, ভালো লাগে। মসজিদে কতগুলো ছেলে যে গেল হুজুর সেলফি লুব, লাও সেলফি লিখছে, সেলফি লিখছে আমার ভালোবাসকে, আমাকে জলসা শুনে আমার, কিন্তু মাথার চুল কাটে শুয়োরের মাথা। কষ্ট তো ওই জায়গায়। এ ঠিক বলছি না ভুল বলছি? জামা প্যান্ট পরেছে হারাম খদ্দের মতো। তুমি যদি আমাকে মহব্বত করো, আমার মতো দাড়ি রাখার চেষ্টা করো, দাড়ি ছেড়ে দাও, আমাদের মতো টুপি লাগাও, আমাদের মতো পোশাক পরো, তবে তো মহব্বত, তবে তো ভালোবাসা। এই আমার দাড়ি নাই বলে কি বুঝলেন? অনেকজন মনে মনে করে সালা দাড়ি কাটা মাল। আমি সেদিনে দেখলাম মুর্শিদাবাদের, আমাকে একজন ভিডিও পাঠাইছে, আমাকে আর আমার আব্বাজিকে খুব গালি দিয়েছে একটা বক্তা। আমি দোয়া করেছি আল্লাহ তাকে হিদায়ত দে। তার নাম হচ্ছে মুফতি জুবের, মাথায় পাগড়ি পরে আছে, ঠিক মনে হচ্ছে কালারটা পাগড়ি শুনেলেন আজমিরের যে মিনারটা আছে ওই মিনারের কালার, ওই ডিজাইনেরই পাগড়ি। তো তার নাম হচ্ছে মুফতি জুবের। তো দেখলাম বলছে, আরে ওই বর্তমানের শকতালে ওয়াহাবি, ওয়াহাবি বক্তা, তারই এক বেটা দাড়ি হয়নি। হ্যাঁ, দাড়িটা কার ঠিকই আছে? দাড়ি তো আল্লাহর হাতে, আকৃতি আল্লাহর হাতে, ঠিক কি না কথা বলে? হ্যাঁ, দাড়ি দেয়নি তো আমি কি করব? তো বিভিন্ন রকম আমাকে ওয়াহাবি বলেছে, আরো গালি দিয়েছে কিয়াম সম্পর্কে। হ্যাঁ, আমি কোথাও বলেছি কোনো জলসায়? আর আমি আবার বলে যাচ্ছি, আমাকে যদি ব্যক্তিগত কেউ জিজ্ঞেস করে কিয়াম করা কি, আমার কাছে কিয়াম করা হারাম। কার কাছে জায়েজ হতে পারে? আমার বাপের কাছেও জায়েজ হতে পারে, আমি জানি না, কিন্তু আমার কাছে হারাম। তুমি কি বলবে বলো? আহলে সুন্নাতুল জামাতের ভাইরা, আহমদ রাজা খান বেরেলভিকে আলা হজরত বলে, এই আলা হজরত বলাটাও পাপ। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলি? হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তুমি তো আল্লাহর নবীর থেকে ওপরে করে দিলে আলা হজরত, আলা মানে ওপরে, তো নবীর থেকে ওপরে হয়ে গেল। বড় দুঃখের ব্যাপার, বেদনার বিষয় যে না পুছে গণ্ড মূর্খ বলে ফেলে আলা হজরত, আলা হজরত বলা যাবে না। বলতে পারেন বড় আলেম আহমদ রাজা খান বেরেলভি বলো, অসুবিধা নাই। এই বায়ানটা যদি কালকে শুনে পরশু থেকে শুনতে পাবেন, আরে একদম কাফের উটা, কি বলে এই গণ্ড মূর্খ মৌলবি গুলো, ইলম নাই। আমি কিন্তু বলবো না, আমি খালি দোয়া করি আল্লাহ তুমি এদেরকে হিদায়ত প্রাপ্ত কর, যারা সমাজকে গুমরাহ করছে। কেউ কি গালি দিয়া, এটা ইসলামের শরীয়ত সম্মত নয়। দাড়ি, প্রত্যেকটা যুবক হাত তুলে বলুন দাড়ি রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। দাড়ি কেউ কাটবেন না যুবকরা, বলে দিই। উলামাদের যে ধাঁচ এটা নিয়ে এসো নিজেদের মধ্যে। আমাকে যারা ভালোবাসতে চাও সেই যুবক দিকে বলবো, কাল থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হও, দাড়ি রাখো, আমাদের মতো পোশাক পরিচ্ছদ পরো, এই সেন্সটা তৈরি করো। পোশাক পরবে বেঈমান কাফেরের, চুল কাটবে বেঈমান কাফেরের, আর মহব্বত করবে আমাকে, এটা কখনো তোমার অন্তর জানে আল্লাহ যে তুমি কাকে ভালোবাসো। আমাকে যদি ওপরে ওপরে ভালোবাসো, তুমি ধরা পড়বে কবর, তুমি ধরা পড়বে হে যুবক, তুমি ধরা পড়বে কবরে যাওয়ার পরে, ফেরে পড়বে। যদি ওপর ছলনায় আমাদিকে ভালোবাসো, আর যারা আমার ফটো নাও তাদেরকে বলবো ফটোগুলো ডিলিট করে দেবে, ফটো ডিলিট করবেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। তুমি তোমার হিসেব দিবে, আমি কারো ফটোর জন্য দায়ী হতে যাব না। আমি শুয়ে থাকি ফটো নিয়ে লাই, বসে থাকি ফটো নিয়ে লাই, এটার জন্য দায়ী তোমরা। ওই জন্য আমি বলি, ভাই ফটো তুলছো ডিলিট করে দাও, তুমি বুঝে করবে আর পাপের দায়ী তুমি। মুসলমান ভাই, প্রত্যেকটা যুবককে বলবো, প্রত্যেকটা ভাইকে বলবো, সবাই হাত তুলে বলুন আমরা ইমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ।
বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের উপর দিকে ঘুরিয়ে দেবে, আপনার চিন্তার কিছু বিষয় নেই। আপনি ভাবছেন ভারত থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে? আসামের মাদ্রাসাগুলো হিমন্ত বিশ্ব শর্মা বলেছে 600 মাদ্রাসাকে ভেঙে দেব, ভয়ের কিছু নেই। তুমি যদি মনে করো মাদ্রাসা ভেঙে দিনকে মিটিয়ে দেবো, আল্লাহর কসম পারবে না। আমরা ঘরেতে তালিম দেবো, ঠিক কি না কথা বলে? প্রত্যেকটা গ্রামে আলেম উলামা আছে না নাই, তারা তার গ্রামে তালিম দিবে, তার বাড়িতে তালিম দিবে, কিন্তু দিন ইসলামকে মিটানো তোমাদের পক্ষে সম্ভব নয়। আর যদি মনে করো ভারত থেকে ইসলামকে মিটাবো, যে অন্ধ ভক্তরা স্বপ্ন দেখছ, তাদেরকে বলবো 40 কোটি মুসলমানকে হাতিয়া করতে হবে, হত্যা করতে হবে, তারপরে ইসলাম মিটাতে পারবে। অনেকজন বলবে 40 কোটি কি করে হলো, সে তো বুঝতেই পারছি। আমার বাপ শুনেছে 19%, আমি শুনছি 19%, আমার মেয়ে শুনছে 19%, আমি খালি চিন্তা করি সবই আমরা 19%, ছোট থেকে জন্মের পর থেকে 19% শুনে আসছি। আবার তুরাই বলছিস মুসলমান 5-5 বাচ্চা লেতে হ্যাঁ, তাহলে মালগুলো গেল কোথাবে? কথাটা বুঝতে পারেননি? ধোকা, প্রতারণা, মুসলমান দিকে কমজোর করা, আর এটার জন্য দায়ী আপনি খুদ নিজে, এটার জন্য খোদ নিচে দায়ী। মুসলমান, ইসলাম প্রচার হয়েছে আখলাক চরিত্রের দ্বারা, হিংসা বিদ্বেষের দ্বারা নয়। আর আপনি চাইছেন হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করব, এটার দ্বারা কখনো ইসলাম প্রচার হবে না। আপনার আখলাক আর চরিত্র নিয়ে আসুন, ইসলাম প্রচার হবে। আমার ফেসবুকে 18-20 হাজার জলসা ছুটছে, আমি অনেক জলসাই বলেছি, আজকে আবার আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বিশ্বাস করুন প্রত্যেক দিন সপ্তাহে 50-60টা খালি 100টার মতো হিন্দু যুবক ভাইয়ের ফোন আসে, হিন্দু ভাইয়ের ফোন আসে। সেদিন আমাকে দীঘা থেকে ফোন করেছে একজন ব্রাহ্মণদের ছেলে, স্যার আমি সালাম দিয়েছি, সে উত্তরও দিল, দিয়ে বলল স্যার আমি ব্রাহ্মণদের ছেলে, আমি আপনাকে বড় রেসপেক্ট করি, সম্মান করি, আপনার প্রত্যেকটা জলসা শুনি, আমি পুজো পাঠ করি, কিন্তু সত্যি বলছি আপনার কথাগুলো দিলে দাগ কেটে যায়। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমি কি বলি আজকে আবার বলে যাচ্ছি, মুসলমান ভাই, তোমার জন্য যে কোনো হিন্দুদের অনুষ্ঠানে যোগদান করা শরীয়ত সম্মত হারাম। আপনি অবাক হবেন, এই বীরভূম ডিস্ট্রিক্টের মাটিতে, বোলপুরের কাছে, প্রান্তিক আছে, প্রান্তিক নেই, বোলপুরের পাশে প্রান্তিকে সব থেকে বড় হোলি উৎসব হয় প্রান্তিকে, ঠিক কি না কথা বলে? যুবকরা জানে, যুবতীরা জানে, যারা স্কুল কলেজ পড়ুয়া আছে, হাজার হাজার মুসলমান যুবক যুবতী বর্তমান থেকে, কলকাতা থেকে, বিভিন্ন জেলা থেকে, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, তারা সেখানে হাজিরি দেয় আর সেখানে হোলি উৎসবে তারা যোগদান করে, মুসলমান যুবক যুবতীরা। আমি যদি আজকে বলে যাই, কালকে মিডিয়ায় শুনতে পাবে কিছু শিক্ষিত যুবক, কিছু শিক্ষিত মুসলমান, তারা আমার মতো মোলবিকে বলবে, এরা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, না তুমি আমার বক্তব্যকে পরিপূর্ণ শুনোনি, তাই তোমার মনে হয়েছে, আমার এক একটা জলসাকে খুলে দেখো, আমি কোনো ধর্ম সম্পর্কে টিপনি করিনি, কারু দেবদেবীকে গালি দিইনি। কেউ যদি একটা বার করতে পারেন যে কারু দেবদেবীকে গালি দিয়েছি, আমি এখান থেকে মোলবি শওকতের বেটার জুতোর মালা পরে বাড়ি যাব, একটা স্পিচ নিয়ে আসুন, কোনো দেবদেবীকে গালি দিয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ পড়ো না, কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না, কখনো নিজের ভাববেন না। যদি বলেন হোলি উৎসব কি হারাম, হ্যাঁ হারাম, কিসের জন্য শুনলেন? আল্লাহ ব্যতীত অপরের নামে পুজো পাঠ করে, উৎসর্গ করে, অনুষ্ঠান করা, তার কারণে এটা মুসলমানের জন্য হারাম। আর প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস আর ইয়াকিন আর আস্থা কয়টা আল্লাহর উপরে? তাড়াতাড়ি বলুন, এক আল্লাহর উপরে। সকলে জোরে বলুন, ক আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে। কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটাই আল্লাহ হলে বিভ্রাট মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। আর মুসলমান যদি দ্বিতীয় কেউ কি বিশ্বাস করে তখন তার জন্যে এটা শিরিক করা হবে আল্লাহর সঙ্গে, তখন তার ঈমান নষ্ট হয়ে যাবে।